আসসালামু আলাইকুম এভরিওয়ান। পল্লী বিদ্যুতে প্রিপেড মিটার টাকা রিচার্জ, শুধু পল্লী বিদ্যুৎ নয়, ডিপিডিসি ডেস্কো সকল পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারই টাকা রিচার্জ করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে। এটা আজকে নতুন কিছু নয়, অনেক আগে থেকেই আমরা এই কাজটি জানি এবং এ নিয়ে আমি অনেক আগে থেকেই আর একটি টিউটোরিয়াল বানিয়েছি কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন অতিরিক্ত কোনো চার্জ ছাড়া। যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার উপরে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আসছি আপনাদের সেই রিচার্জের উপরই একটি সমস্যা নিয়ে। সো আমরা সবাই জানি যারা রিচার্জ করি সাথে সাথেই টোকেন নাম্বার চলে আসে, তবে মাঝে মাঝে বিকাশ সার্ভার সমস্যার জনিত কারণে একটু সমস্যা হয়। আমাদের বিকাশে রিচার্জ করা মাত্র অনেক দেরিতে, কারো 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো এমনকি দেখা যাচ্ছে 1 দিন 2 দিন পেরিয়ে যাচ্ছে তারপরও টোকেন নাম্বারটি আসতেছে না। তো ইতিমধ্যে অনেকেই আমাকে কমেন্টস করেছেন আমার ফেসবুক পেজ এবং আমাকে মেসেঞ্জার অনেকে নক করেছেন যে ভাই টোকেন নাম্বারটি খুব দ্রুত আসার প্রক্রিয়াটি কি। সো অনেক ভেবেচিন্তে, অনেক কিছু দেখে, অনেক ঘাটাঘাটি করার পর কয়েকটি প্রক্রিয়া আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো সেই বিষয়গুলো শেয়ার করার আগে আপনাকে অবশ্যই বলতে চাচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও বাজিয়ে নেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন আপনার সকল বন্ধুদের সাথে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। বিকাশের মাধ্যমে যেহেতু করেছি, আগে সমাধানের জন্য আমরা পথটা খুঁজি বিকাশের মাধ্যমে। সো তার জন্য আমরা সবাই কি করি, বিকাশ হেল্প সেন্টারে ফোন দিই। তবে দেখা যাচ্ছে অনেকে এর দ্বারা কোনো সফল ফলাফল পাচ্ছে না। আমি স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হল বিকাশ অফিসিয়াল হেল্প সেন্টার। বিকাশের এই হেল্প সেন্টারটিতে ফোন করলে আপনি টোকেন নাম্বারটি পেয়ে যাবেন, কিন্তু অনেক লাইনের পর লাইন ফোন দেওয়ার পরও আপনি কী করতেছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না এবং দেখা যাচ্ছে অনেকক্ষণ লাইন করে বা এই লাইনে কথা বলার পর তাদের অনেক ফি কাটে। সো এই প্রক্রিয়াটি অনেকে অবলম্বন করতে যাচ্ছে বা অনেকে বিরক্ত ফিল করতেছে। সো আজকে আমি তারপরে প্রক্রিয়াটা বলতে চাচ্ছি, সেটি হলো আপনি যেই এরিয়ারই হন না কেন, যেই পল্লী বিদ্যুতের আওতাধীন হন না কেন, আমি আমার ব্যক্তিগত সাজেস্ট হলো এটি, আপনি ওই পল্লী বিদ্যুৎ এরিয়ার যে কম্পিউটার অপারেটর বা যারা এগুলো হ্যান্ডেল করে ওখানকার যে কোনো একটি ফোন নাম্বার সংগ্রহ করে রাখবেন। যখনই দেখবেন আপনার টোকেন নাম্বারটি আসেনি, আপনি ফোন দিলে আপনার মিটার নাম্বারটা বলে তার লাস্ট টোকেন নাম্বারটি আপনাকে সাথে সাথে সেন্ড করে দিবে বা আপনাকে বলে দিতে পারে। এ হলো দ্বিতীয় প্রক্রিয়া। তো বলতে পারেন যে যদি কারো এরকম মাধ্যম না থাকে যে যোগাযোগ করার নাম্বার রাখতে ভুলে গেছেন, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো rib.gov.bd এই সাইটটির মাধ্যমে, মানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যতগুলো সমিতি আছে সকল সমিতির পল্লী বিদ্যুতের, এবং আপনি যদি ডিপিডিসির আন্ডার হন গুগল থেকে সার্চ করে তাদের সাইটে চলে যাবেন। আমি পল্লী বিদ্যুতের যে বোর্ডটা আছে ওটা দেখাচ্ছি। তো এখানে আমি যোগাযোগ থেকে প্রবিশ সমূহের ফোন নম্বরটাতে আমি এখানে আপনাদের দেখাই। তো এখানটাতে আমি আগে থেকে ওপেন করে গেছি। এখানে দেখুন এই যে সবগুলা পল্লী বিদ্যুতের ম্যানেজার এবং হটলাইনগুলা দেয়া আছে। সো আমরা যে আওতাধীন হই না কেন ওটার হটলাইন নাম্বারটা নিয়ে ফোন করব যে আমার এই সমস্যাটা হচ্ছে। তো তারা আমি আশা করি সাথে সাথে আপনাকে সমাধান দিয়ে দিবে এবং যার কাছে ফোন করবেন তিনিও যদি সমাধান না দিতে পারেন তাহলে সাথে সাথে আপনাকে তারা যে সমাধান দিতে পারবে তার কাছে নিয়ে যাবে বা তাকে ফোন দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করবে। সো আমি আপনাদের সকলকে সাজেস্ট করবো এখান থেকে ফোন নাম্বারগুলো কালেক্টেড করে নেবেন। ফাইনালি যে স্টেপটা আমি আপনাকে এখন বলবো এটা হলো সবচাইতে ইজি ওয়ে, এটা একদম লাস্টে আমি বলতে চাই, কারণ ভিডিওর একদম ভালো মোমেন্ট এবং খুব সুন্দর একটি প্রক্রিয়া হলো এটি, বিকাশের মাধ্যমে আরেকটি সহজ উপায়ের মাধ্যমে আপনি কিভাবে টোকেন নাম্বারটি পেতে পারেন। এটি bikash.com সাইটে আমি পেয়েছি এবং আশা করতেছি ইতিমধ্যে এই প্রক্রিয়াটি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকে আমার ভিডিওটি, এবং যারা জানেন তারাও শেয়ার করবেন যাব যেন যারা না জানে তারা এই বিষয়টা জানতে পারে। সো আমি পে বিল অপশনটিতে যাওয়ার পর সারা দেশে যে কোনো বিদ্যুৎ বিল, সো এই বিজ্ঞাপনটি থেকে আমি ট্রেনে একটু নিচে যাব। এখন 6 নম্বর একটা অপশন, এই যে এই অপশনটাকে আপনারা একটু খেয়াল করুন, 6 নম্বর যে অপশনটা তারা বলছে প্রিপেড মিটারের বিদ্যুৎ বিল দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত SMS এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। ব্রেকেটে লেখা আছে যদি আপনি উক্ত SMS এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন তাহলে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন। কি বলছে, আপনার মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বরটা লিখবেন, তারপর যে নাম্বারটাতে আপনাকে মেসেজ করতে হবে সেই নাম্বারটি একদম সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
সো তারপর আমি বলতেছি আপনাদের সুবিধার্থে, এখন আমার স্ক্রিনে লেখা আসতেছে 0444 5 6 1 6 2 4 7, আমি আবারও বলতেছি 0444 5 6 1 6 2 4 7, ফিরতি SMS এর মাধ্যমে আপনার টোকেন নাম্বার পেয়ে যাবেন। তাহলে দেখুন, আর আপনাকে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করতে হচ্ছে না এবং বিকাশ হটলাইনে আপনাকে ফোন করতে হচ্ছে না, জাস্ট আপনি একটি SMS এর মাধ্যমে সমাধানটি পেয়ে যাবেন। সো আশা করি সকলেই এই কাজটি করলে আপনার টোকেন নাম্বারটি ফিরতি চলে আসবে। তো আজকে যদি আপনাদের কাছে, সকলের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কমেন্ট সেকশনে আপনাদের মতামতটুকু লিখে যাবেন এবং এই ভিডিওটি আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।